দশ দাম কোয়া আছে কেসত যদি লয় বার্গেনিং না আহিব ভিডিও দেখাবো 2 লাখ টাকা দিব দুই লাখ কাগজ পাতি করে দিব না করে দিব 2 লাখ টাকার কাগজ পাতি করে 2023 মাত্র এক বছর আছে ডিউক 250 যদি ইন্টারেস্টেড আছে মাত্র 6000 চলিছে অনলি 6000 কিলোমিটার রান ডিউক 2 দিল 50000 দিল নিউ পারিব এখন সাইল ডাউন পেমেন্ট দি পেলে যদি ইন্টারেস্টেড আছে হান্টার আহ মাত্র চলিছে 12000 কিলোমিটার 99000 অনলি 99000 ডমিনার 1000 টাকা ডিসকাউন্ট দিছে আপনারা 1 লাখ নহয় অনলি 99000 ডমিনার 460 ডিউক 390 190000 2021 10000 কিলোমিটার চলা এমটি 15 অনলি 5 মাহ হইছে যদি কোনোবা ইন 5 মাহ পুরনো আরসি 390 জনে জনে বিচারিছিল নতুন লম বলি এখন লক সেকেন্ড হ্যান্ডর ব্রেন্ড নিউ কন্ডিশনাল মাত্র চলিছে 5000 হয় 5000 চলা গাড়ি এখন আরসি 390 পুরা মানে দূর পৰা আহি বাইক লও পাৰে গুৱাহাটীত অ পাৰে লস নহয় ইয়াত আমাৰ টুৰা পৰা সস্তাও পাই ইয়াত আচ্ছা তাতকে সস্তা ইয়াত কি আপুনি মানুহ কি অসমীয়া নাকি বড়ো কি মানুহ আপুনি মই গাৰো 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 বহাৰ কিবা এটা কৈ দিয়ক তাৰে মানুহ কাৰণে যোনে যোনে চাই আছে গোৱালপাৰা টুৰাৰ পৰা হেল্ল' তুরানি মান্দারান সবা বাইক রানার্স কামরে ইনোনে পাবো এ এইচ মোটরস খ্রিস্টান বস্তিও তোমানে আচ্ছা ইনো বাইক বা খুমি বাতা আর দাম বা খুমি মান বাতা নে নমস্কার মই দীপজ্যোতি আপনার স্বাগতম জানাইছো মোর চ্যানেল ট্রাভেলার্স নেস্তল তো আজি আইছো এইচ মোটরসত আছে গৌতম দা গৌতম দা কি খবর আছো ভালে আছো তো সাও কাজে স্টক এইচ মোটরস বহু স্টক গৌতম দা বহুত কিনি স্টক লইছে সবে ডিমান্ড করি থাকে এনএস কেটিএম আরএস আরসি সব আছে আজি স্টকত বাকি খ্রিস্টান বস্তিতে আহি গৌতম দা ফোন করিলে নাকি হ্যাঁ খ্রিস্টান বস্তিতে আহি ফোন করিলে হল ফাইন্যান্স করে দিবনে ফাইন্যান্স হয়ে যাব এক্সচেঞ্জ হব আপোনালোকে কেছত লব খুজে কেছত লব পাৰিব গটেখিনি সুবিধা আছে এস মন্তসত নাম্বার বিলাক আহি আছে তথাপি স্ক্রিনত মই দি দিম আপোনালোক নাম্বার বিলাক স্ক্রিনত নাম্বার বিলাক আহি আছে স্ক্রিনটো পজ কৰি ফোন নাম্বার বিলাক লৈ লওক এড্রেস গুগল ম্যাপর লোকেশন গোটেখিনি ডিসক্রিপশনত ভালদরে দিয়া আছে প্লাস এস মোটরসর নিজের চ্যানেল আছে ইউটিউবর সেইটোর লিঙ্কও দিয়া আছে মই আপোনালোক ডিসক্রিপশনত যাই পেলাই ফলো করে লব তাতে সপ্তাহত এটা দুটা ভিডিও আহি থাকে স্টকবিলাক আপোনালোকে আপডেট হয়ে যাব বাকি গৌতম দা বাইক কিমানৰ পাম আৰু স্কুটি আপনি মোটামুটি প্রায় 28-30 মানৰ পৰা বাইক পাই যাব আচ্ছা স্কুটিও এনেকৈ আপোনাক 30-32 মানৰ পৰা পাই যাব স্কুটি পাই যাব স্টার্টিং মই কৰো একদম 400 সিসি বাইক 400 না 250 খন ওকে ডমিনার ডমিনার বহুত ডিমান্ড থাকে বাজাজৰ সবচেয়ে দামি বাইক আপডেটেড মাই আৰু বহুত বঢ়িয়া পিকআপ চলাবৰ কাৰণে তো এখন হৈ গ'ল 250 কেতিয়াৰ এখন 2022 মডেল হয় কিমানত দিব এখন এখনৰ প্ৰাইচ আহিব 140000 140000 ল'ব পাৰিব এইখন কেছক বা ফাইনেন্স গোটেই ফেচিলিটি আছে নেক্সট ইউজি ইউজি মডেল নাকি গ্রিন কালার গ্রিন কালার এখন আপনার ডোমিনো 400 এখন 400 21 ডিসেম্বর মানে 22 বলি কো পারি 22 মডেল 2000 চলিছে 2000 আর এখন প্রাইস আইব আপনার 148000 টাকা 148000 2022 ডোমিনার 400 সিসি বাইক এখন ডাউন পেমেন্ট কেমন দিলে উলাবো ডাউন পেমেন্ট এখন আপনার 50-55 ডাউন পেমেন্ট দিলে এখন নিও পারিব আপনারকে নেক্সট আরো এখন ডোমিনার এখন আপনার 2019 মডেল 2019 ডোমিনার ডুয়েল চ্যানেল এবিএস ব্ল্যাক কালার না এটা ব্লু কালার ডার্ক ব্লু কালার ব্লু ওকে কিমান লাগিব এখন বহুত বিচারে ডোমিনার এটা আছে 400 লাগে এখন 99000 টাকা আপনাকে পাবো 99000 অনলি 99000 ডোমিনার 1000 টাকা ডিসকাউন্ট দিছে আপনারা 1 লাখ নহয় অনলি 99000 ডোমিনার 400 সিসি ডুয়েল চ্যানেল এবিএস যাক লাগে আহ কেছত লগ বা ফাইন্যান্সত লগ দুটা সুবিধা আছে আহি যাওক কেটিএম অনলাইন অ্যাপত ডিউক 200 নেকি এখন 200 হয় একদম ব্রেন্ড নিউ যেন লাগি আছে বাইকখন পুরা এখন আপনার 22 মডেল 22 গাড়ি একদম ধুনিয়া হয়েছে বহুত ধুনিয়া কন্ডিশনত আছে ইন্টারেস্ট যদি আছে 19000 চলিছে 22 ডিউক 200 কিমান দিব 155 155 155000 22 ডিউক 200 চাই লোক যদি কিবা অলপ নেগোসিয়েশন হবো কেছত যদি পারচেস করে কিবা অলপ হয়ে যাব ওকে চাই লোক পারে কেটিএম এটা মো আইডিয়া দিয়কশন এটা ডাউন পেমেন্ট কিমান মান লইলে পাবো কেটিএম একচুয়ালি মই এখন বলি কোয়া নাই কোনবা ধর কলক কম দামিও ললে ধর যদি কম দামি আছে যদি আপনা 1,50,000 হয় মোটামুটি 50-55 মান দিব লাগে দিব লাগে আর যা ফ্রেশ হয় তত অলপমান বেশি দিব লাগা হয় বেশি দিব লাগে ওকে সিভিল দেখিলে কম হয় সিভিল তো হয় সিভিল অলপ তো এখন এটা ধরক এখন লাবো 50-55 দিলাবো এখন এখন উলাই যাব উলাই যাব নেক্সট আইজার ডিউক 250 এরকম 250 আপনার প্রায় এবছর হইছে 6200 কিলোমিটার চলিছে আচ্ছা
এইখন আপোনাৰ 2,10,000 লগো আছে 2,10,000 হয় কেছত যে কোনোবা পারচেজ করে আচ্ছা বার্গেনিং বেলেগ নকৰিব তাতে 2,00,000 টকা দিব 2,00,000 টকা দিব হয় 2,00,000 2023ৰ এক বছৰ পুৰণা হৈছে মাত্ৰ 1 ইয়াৰ অল্ড এক বছৰ হৈছে জুন মাহৰ 2023ৰ যোনে যোনে বিচাৰি আছে 2,00,000 নো বাৰ্গেনিং কেছত লওক 2,00,000 দি দিম ফাইনেন্সত 2,10,000 2,10,000 দাম কোৱা আছে বহুতে কৈছে আপুনি 2,00,000 কৈছিল আৰু বাৰ্গেনিং কৰক নহয় 2,10,000 দাম কোৱা আছে কেছত যদি লয় বাৰ্গেনিং নাই আহিব ভিডিঅ দেখাব 2,00,000 দিব 2,00,000 কাগজ পাতি কৰি দিব নে কৰি দিম 2,00,000 কাগজ পাতি কৰি 2023ৰ মাত্ৰ এক বছৰ আছে ডিউক 250 যদি ইণ্টাৰেষ্টেড আছে মাত্ৰ 6,000 চলিছে অনলি 6,000 কিলোমিটাৰ ৰান ডিউক 250 নেক্সট আহি যাওঁ আৰু এখন ডিউক 23ৰ মে মাহৰ গাড়ী 1,85,000 কৈছে 1,85,000 ডিউক 250 যদি ইণ্টাৰেষ্টেড আছে আহিব পাৰে এতিয়া কুৱেশ্যন এটা আহিব পাৰে হেডলাইটটো কাৰণ ডিউক 250 ডাবল হেডলাইট থাকে হেডলাইটটো চেঞ্জ কৰা আছে তাৰমানে অলৰেডি কাষ্টমাৰ আছে সেইটো কাৰণে মই চেম গাড়ী 2,10,000 আৰু বহুত কম কম চলা ডিউক 250 যোনে যোনে ইণ্টাৰেষ্টেড আছে এক পিচ নহয় দুপিচ নহয় তিনি পিচ চাৰি পিচ পাঁচ পিচ দহ পিচ মান ষ্টকৰ আছে 2023-22ৰ মডেল যোনে যোনে আছে ইণ্টাৰেষ্টেড আছে আহক 1,80,000ৰ পৰা ষ্টাৰ্টিং 23ৰ মডেল নেক্সট এইখন চাওক এইখন হ'ল ESD ৰোষ্টাৰ ডাবল চাইলেঞ্চাৰ যদি কোনোবাই বিচাৰি আছিল ষ্টাইলৰ কাৰণে অলপ ৰেট্ৰো ষ্টাইল লাগে তো এইখন ল'ব পাৰে এইখন কিমান মানত আহিব এইখন 1,40,000 1,40,000 অনলি 22ৰ মডেল অ'কে 22ৰ মডেল 1,40,000 পাব এইখন এবাৰ RC 200 চাওক ব্ৰেন নিউ চেপ RC 200 MotoGP ৰেচিং এডিশ্যনত যদি ইণ্টাৰেষ্টেড আছে আহক এইচ মটৰছত এনেকুৱা ব্ৰেন নিউ বাইকৰ ষ্টক আছে গৌতম দা কিমান দিব এইখন এইখন আপোনাৰ 1,50,000 টকা 1,50,000 টকাত RC 200 2021-22 মডেল এইটো মোটামুটি 22ৰ মডেল R15 V3 এইখন আপোনালোকে পাব 21ৰ মডেল 1,15,000 টকা 1,15,000 1,15,000ত 2021ৰ R15 V3 নেক্সট RC 200 RC 200 আপোনাৰ অল চেপ অ'কে অল চেপ বৰ্তমান অল চেপ নিউ চেপ দুটাই গোটেইকেইটা আছে অ'কে এইটো আপোনাৰ 2020ৰ মডেল হয় 2020 মডেল হয় এইখন আহিব আপোনাৰ 1,32,000 1,32,000 2020 মডেল RC 200 নেক্সট আহি যাওক RC 390 লেটেষ্ট লুকছ লেটেষ্ট মডেল MotoGP ৰেচিং এডিশ্যন চাই লওক কণ্ডিশ্যন একদম ব্ৰেইন নিউ কণ্ডিশ্যন আছে বাইকখন ব্ৰেইন নিউ কিলোমিটাৰ কিমান চলিছে এইখন এইখন আপোনাৰ 7,000 চলিছে 7,000 ছমাহৰ গাড়ী চাই লওক একদম ব্ৰেইন নিউ পাঁচমাহ পুৰণা RC 390 যোনে যোনে বিচাৰিছিল নতুন ল'ম বুলি এইখন লওক ছেকেণ্ড হেণ্ডত ব্ৰেইন নিউ কণ্ডিশ্যনত মাত্ৰ চলিছে 5,000 হয় 5,000 চলা গাড়ী এখন RC 390 কিমানত পাব এইখন এইখন আপোনালোকে পাব মাত্ৰ 2,25,000 টকা 2,25,000 টকা দিব 2,25,000ত ল'ব পাৰিব চাগে 80,000মান ডাউন পে'মেণ্ট দিলে নিব পাৰিব নিশ্চয় অ'কে 80,000মান ডাউন পে'মেণ্ট দিলে চিভিল যদি ভাল আছে ওলাই যাব নেকি ওলাই যাব আৰামছে তো আপোনাক দেখাই দিছোঁ নতুন লোৱাতকৈ ছেকেণ্ড হেণ্ড লোৱাত বেনিফিট আছে কাৰণ চলিছে মাত্ৰ 5,000 চাই আছে ব্ৰেইন নিউ হৈছে কণ্ডিশ্যন RC 390 5 মাহ পুৰণা বেনেলি এম্পেৰিয়েল 400cc এইখন চাই লওক ব্লেক কালাৰৰ আছে যোনে যোনে ব্লেক কালাৰ ভাল পায় বেনেলি 400cc কিমানত পাব এইখন এইখন পাব মাত্ৰ আপোনালোকে 1,10,000 টকা অনলি 1,10,000ত 2020 বিশৰ মডেল অ'কে 1,10,000 টকাত পাব 2020ৰ বেনেলি এম্পেৰিয়েল 400cc বাইক ক্লাছিক 350 ব্লেক নেকি লেটেষ্ট মডেলটো টপ মডেলটো চাই লওক এইটো এলৰ কোম্পানীৰ পৰা লাগি আহে আপোনাৰ 1,70,000 1,70,000 হয় চাই লওক 1,70,000 2,200 মডেল 2,200 বহুত বঢ়িয়া কণ্ডিশ্যনত আছে ৰানিং চাগে কম আছে ৰানিং আপোনাৰ প্ৰায় 10,000 চলা ৰয়েল এনফিল্ডৰ ক্লাছিক 350 লেটেষ্ট লুকছ লেটেষ্ট মডেল আৰু টপ মডেল
আহি যাও মেটিও 350 রেড এন্ড ব্ল্যাক কালার হয় এখন আপনার 2023 মডেল কিমান মান হবে এখন আপনার 170,000 170,000 170,000 লব পারিব এখন অনলি 8000 কিলোমিটার রানিং 2023 মডেল চাই লো কন্ডিশন একদম ব্রেন্ড এক বছরে পুরনো বাইক তা মানে ওকে নেক্সট দেখাই দিও ইন্টারসেপ্টর 650 সিসি চাই লো কন্ডিশন ইন্টারসেপ্টর কি তিয়ার এখন বাইক 2019 ইন্টারসেপ্টর 650 2019 যদি কোনোবা ইন্টারেস্টেড আছে 650 সিসির বাইকত কিমান টাকা দিব লাগিব এখন আপনার 650 সিসির বাইক বল ভিউ নহয় অনলি 185,000 ইন্টারসেপ্টর 650 অনলি 185,000 লব গেলে 4,00,000-5,00,000 পড়ে ইন্টারসেপ্টর বহুত দামি বাইক এখন লব যদি খুঁজি আছে 650 সিসির ডাবল সাইলেন্সার আহে নাকি এখন ডাবল সাইলেন্সার আহে মাত্র 7,000 অনলি 7,000 কিলোমিটার রান এখন চাই লোক 185,000 আর 60,000 মান দিলে লই যাব পারিব ডাউন পেমেন্ট ভাবি আছিল লব আহক একবার চলাই চাওক নেকি আমার কথামতে লব নালাগে আহি চাওক চলাই চাওক লৈ যাওক প্রথম ভিডিওর পৰা কৈ আছো আমার কথামতে নহয় আহক আপনাদের গাড়ি চলাই যাওক সৰু সুৰা গাড়ীৰ কথা হয় সৰু সুৰা কিবা থাকিব পাৰে সেইখিনি মই ফিক্স কৰি দিম আপোনালোকক আপোনালোকে চলাই চাওক চলাই চাই পচন্দ হ'লে তাৰপিছত আপোনালোকে কেছত লৈ ফাইনেন্সত লৈ গোটেইখিনি গোটেইখিনি সুবিধা আহিলে হ'ল নেক্সট দেখাই দিওঁ স্পৰ্টছত RR 310 একদম ব্ৰেণ্ড নিউ যেন লাগিছে বাইকখন আপোনাৰ মাত্ৰ 5,000 চলা গাড়ী হয় এবছৰৰ গাড়ী মাত্ৰ 5,000 চলিছে অ'কে 5,000 চলা মাত্ৰ চাই লওক লিখি দিছে গোটেইখিনি 3 মাৰ্চ 2023 গাড়ী এক বছৰ পুৰণি এখন RR 310 5,000 চলিছে ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনত আছে টায়াৰ কণ্ডিশ্যনত ব্ৰেণ্ড নিউ আৰু কালাৰটো ৰেড কালাৰটো যদি ভালে পাগে সবৰে স্পৰ্টি কালাৰ তো এইখন কিমানমান আহিব দাম এইখন আহিব মাত্ৰ আপোনাৰ 2,15,000 2,15,000 অনলি 2,15,000 2,15,000 টকা ডাউন পেমেণ্ট 80,000 70,000 দিলে নিব পাৰিব 70,000-80,000 দিলে নিব পাৰিব চাই লওক কাৰণ যিহেতু বহুতে ফাইনেন্সত বিচাৰে তো মই এটা ডাউন পেমেণ্ট এটা আইডিয়া দি দিওঁ সবকে আৰু গাড়ী মানে 70,000-80,000 কৈছোঁ যিসকল মানে চিভিল আছে বা আপোনাৰ প্ৰফাইলটো ভাল বহুতো মানে 21 বছৰৰ ল'ৰা আহে দাদা মোক 70,000 দিয়ক 21 বছৰৰ ল'ৰাৰ নাম লৈছে চিভিল নাই তেওঁলোকৰ প্ৰফাইল বৰ্তমান তেওঁলোকে ষ্টুডেণ্ট বা ষ্টুডেণ্টতকৈ উঠি যায় মাত্ৰ তেওঁলোকৰ প্ৰফাইলত আপোনাৰ 60,000-70,000 আমি দিয়াটো ১,০০,০০০ ধৰি লওক 1,00,000 তেওঁলোকৰ কাৰণে বা তেওঁলোকে নিজৰ দেউতাকৰ নামত ল'ব পাৰিব নহ'লে অলপ কমি যাওঁ আৰু চাই লওক 5,000 চলা RR 310 যদি ইণ্টাৰেষ্টেড আছে আহক এছ মটৰ্ছ খ্ৰীষ্টান বস্তিত নেক্সট দেখা দিওঁ হাণ্টাৰ টপ মডেল তো টপ মডেল বুলিয়ে কয় এইটো কালার মডেল রেবেল ব্লু রেবেল ব্লু টপ মডেল টায়ার সব একদম ব্রেন্ড নিউ কন্ডিশনের টায়ার কন্ডিশন সব ইঞ্জিন সিল একদম ব্রেন্ড নিউ হান্টার যেহেতু সব নতুনত বহুত ডিমান্ড হয়েছে সেকেন্ড হ্যান্ড তো সবাই বিচারি থাকে না থাকে এখন কেতিয়া 23-র এখন 23-র 12,000 কিলোমিটার চলিছে অনলি 12,000 কিলোমিটার 12,000 কিলোমিটার রান 2023 মডেল ১,৫৮,০০০ লোক পারিব এখন যদি ইন্টারেস্টেড আছে আর 58,000 ডাউন পেমেন্ট দিয়ে 1,00,000 লোন করল নাকি 58,000 ডাউন পেমেন্ট দিয়ে 1,00,000 লোন লইল নাকি 1,58,000 ওকে 50,000 দিলেও ৫০,০০০ দিলেও নিব পারিব এখন চাই লোক ডাউন পেমেন্ট দি পেলায় যদি ইন্টারেস্টেড আছে হান্টার আহক মাত্র চলিছে 12,000 কিলোমিটার দেখা দিব পালসার 150 টপ মডেল বহুতে ফোন করে ব্রেন্ড নিউ লাগে খালি 22-23 মডেল লাগে এতে সব এক বছর হওয়াই নাই 8 মাহ হৈছে এখন 1,500 কিলোমিটার চলিছে অনলি 1,500 কিলোমিটার চলিছে 1,500 কিলোমিটার ৰান অনলি এখন আপোনালোকে পাব 99,000 টকা 99,000 অ'কে মানে 50,000 টকা চেভ 50,000 টকা মানে বাচি আছে আপোনালোকৰ নেক্সট আপাচি হোৱাইট কালাৰত এখন 2024 মডেল এখন আপোনাৰ চলিছে মাত্ৰ 4,675 অ'কে এখন আহিব 1,10,000 1,10,000 টপ মডেল কোন হয় 1,10,000 চাব এখন ল'ব পাৰিব নেক্সট আকৌ আপাচি এখন আপোনাৰ ২৫,০০০ মডেল অনলি ৮৫,০০০ দিব এন এছ
এনএস160 2018 মডেল ওকে এখন আপোনাকে পাব মাত্র 65000 টাকা 65000 2018 অর এনএস160 যদি ইন্টারেস্টেড আছে 65000 অনলি এনএস160 এসজেডআর এসজেডআর হয় আপনার ডিসপ্লে পাব প্লাস আপনার সেল ভ্যালু সব আছে 150 cc সময়ও ভাল মাইলেজও ভাল ওকে আর বহুতে আজকাল ভাবে যে অল্প কম রেঞ্জত অল্প ভাল বাইক লাগে মাইলেজ আছে 45000 টাকা আপনাকে পাব এক্সজেডআর 45000 তো সাইলা 45000 এক্সজেডআর মাইলেজ সাইলেজ গোটেখিনি পাব যাক বাজেটর গাড়ি লাগে এখন লব পারে নেক্সট আহিল এমটি ইউথর ডিমান্ডিং কলেজত বহুত ডিমান্ড মোস্ট ডিমান্ডিং বাইক এমটি এখন নহয় দুখন নহয় আরো আছে স্ট আরো চারিখনমান আছে ইয়াতে দুখন আছে আরো চারিখনমান আছে ব্ল্যাক সবচেয়ে বেশি ডিমান্ডিং ব্ল্যাকও আছে ব্লু লাগে ব্লু আছে 2020 পরে আছে ওকে 2024 লাগে এখন কি 24 নাকি এখন 24 এখন 23 ভিতরত আছে আপনার 21 23 বা 20 স্টক তামানে এভেলেবল এমটি এর কারণে ঘুরি যাব না লাগে ওকে তো চাও জুনে জুনে ব্ল্যাক বিচারছিল ব্ল্যাক কোন দেখাও ফার্স্ট এখন এগো 24 মডেল মানে কেই মাস আছে এখন আপনার 24 ফেব্রুয়ারি মানে আপনি গনি লোক পাঁচ মাস হওয়া এখন বাইক যদি ইন্টারেস্টেড আছে আহো এমটি 15 রানিং 10000 কিলোমিটার চলা এমটি 15 অনলি 5 মাস হয়েছে যদি কোনোবা ইন্টারেস্টেড আছে কিমান টাকা পাব 1,65,000 1,65,000 লো পারিব সেভ করিব 40,000 টাকা মান যদি ইন্টারেস্টেড আছে এমটি ফাইন্যান্স এভেলেবল আছে আহি যাক কেশত ললে কিবা অলপ চাব সন্মান হয় কেশত ললে আরো বার্গেনিং হয়ে যাব আরো সন্মান বলি নয় কেশত ললে অলপ পাইছে বার্গেনিং করিব ওকে তো চাও যদি কেশত ললে বার্গেনিং হব এমটি জোনে বিচারি আছিল যার বাজেট 1,50,000 টাকা আছে আহক 10-15,000 হাতত ম্যানেজ করে পেলায় এখন ল 2024 5 মাস হয়েছে মাত্র এখন আই যাও 23 ব্লু কালার যার 1,50,000 টাকা বাজেট আছে এখন ল মানে 1,55,000 টাকা 1,55,000 চাই লোক 1,50,000 টাকা বাজেট 23 মডেল ল পারিব 1 বছর ভালো 1 বছর পয়সা কিনে ম্যানেজ নকরি নকইলে হবো যার 1,50,000 আছে পাবাই আছিল পালসার লম বলি এমটি কানে পয়সা নাই তো এমটি লক পালসারত যাব না লাগে আপনি এমটি লক 1,50,000 টাকা 2023 1 বছর পুরোনা 40,000-27,000 কিলোমিটার যদি ইন্টারেস্টেড আছে আহক ইয়াতে গাড়িখন কমপ্লিট সার্ভিসিং করে দিব আপনার নতুনে হয়ে যাব মোবিল কুলেন সব চেঞ্জ হয়ে যাব গাড়ি ব্র্যান্ড নিউ পাব এমটি 15 40,000-27,000 2023 নেক্সট আহি যাও পালসার 220 ABS 2019 হয় টাকা 2019 পালসার 220 2,000 টাকা অনলি 70,000 পালসার 220 2019 ABS লব পারিব যদি ইন্টারেস্টেড আছে কল করো কনকালে আহক বহুত ধুনিয়া কন্ডিশনত আছে এখন আপনারা এটা স্কুটির লাইন আপ এটা বহুত ভাল ভাল ব্র্যান্ড নিউ 22-23-20-19 সবর স্কুটি আছে তো ফার্স্ট এখন দেখাও এখন আছে গ্রাজিয়া নয় কি আছে এখন এবং সুজুকি বার্গম্যান সব তো ফার্স্ট দেখাও আপনারা এখন সুজুকি বার্গম্যান কেতিয়া এখন এখন 22 লাস্ট নম্বর 23 2,700 কিলোমিটার চলিছে বহুত কম চলিছে এখন যদি ইন্টারেস্টেড আছে কি কন্ডিশন আছে এখন প্রায় 1,20,000 নতুন দাম করে ইয়াতে পাবো মাত্র 70,000 টাকা মাত্র 70 অনলি 70,000 2022 2,700 কিলোমিটার চলিছে মাত্র চাই লোক 70,000 টাকা ওকে এরক্স নেক্সট আছে এরক্স আপনার 2023 মডেল ওকে এখনো প্রায় দাম করে 1,75,000 এখন 1,70,000 মান পড়ে এখন 70 মান পড়ে এখন আপনাকে পাবো 1,15,000 টাকা 1,15,000 টাকা 23 গাড়ি 1,15,000 টাকা লো পারিবে এখন যদি ইন্টারেস্টেড আছে চাই লোক একদম ব্র্যান্ড নিউ বাইক বলে স্কুটি টিক্স মডেল ABS এখন তো জানে ইয়ামাহা ভিতরি ইঞ্জিন লাগি আছে নাই কি বহুত পাওয়ারফুল স্কুটি এখন 1,15,000 বিচার আছে 2023 মডেল এপ্রিলা এখন আছে 22 গাড়ি নাকি আপনার 22 এখনো প্রায় নতুন 165-170 মান করে ওকে এখন আপনি পাবো 78,000 লো পারিব এখন এপ্রিলা 2022 মডেল এখন আপনার কালার পছন্দ হওয়া নাই আপনি ম্যাট ব্ল্যাক কালারও পাই যাবেন ব্ল্যাক কালারও আছে এপ্রিলা নেক্সট আহি যাও রেজ ডার এখন জেদার আপনার ইয়ামাহা আর এখন ভাল ধুনিয়া স্কুটি আপনার বহুত মাইলেজ সাইলেজ ভাল বলে বহুত 45+ মাইলেজ এখন আপনার 2021 এপ্রিল মাস হয় 6,800 কিলোমিটার চলিছে আচ্ছা এখন পাব মাত্র 55,000 টাকা 55,000 এখন রেজ এডার 21 গাড়ি এন্টক আই যাও রেসিং এডিশনত এখন সাগে নতুন 22-23 গাড়ি 10 মাহ গাড়ি অনলি 10 মান্থস অনলি 10 মান্থস ওল্ড চাইলক অনলি 10 মাহ হয়েছে এখন এন্টক রেসিং এডিশন যোনে যোনে ইন্টারেস্টেড আছে চলিছে মাত্র 6,000 কিমানত দিব এখন 80,000 ল'ব পাৰিব একদম ব্ৰেণ্ড নিউ এন্টকখন কাৰণ চলিছে মাত্ৰ 6,000 নতুন ল'ব গ'লে 1,25,000 মানে পৰে চাগে 22-23 অলমষ্ট তো আপোনালোকে এখন 80,000 ল'ব পাৰিব একদম ব্ৰেণ্ড নিউ 6,000 চলা এন্টক 10 মাহ হৈছে এক্টিভা
এক্টিভা 6G জুনে জুনে বিচাৰিছে এক্টিভা ব্ৰেইন নিউ কন্ডিশনত চা 2200 লাষ্টৰ নম্বৰ 2300 বুলিয়ে ধৰক এখন 2300 বুলিয়ে 13000 কিলোমিটাৰ চলিছে 13000 চলিছে নাম আহিব 65000 এক্টিভা কেছত লগ বহুত লাভত থাকিব 105000 6000 পৰা নতুনৰ দাম 40-50000 সেভ কৰিব কিন্তু এক্টিভা বহুত ভাল স্কুটিৰ হেৰিত তো যদি ইণ্টাৰেষ্টেড আছে 2300 মডেল এখন ল'ব পাৰিব 65000 ডিও এখন আপোনাৰ ডিও BS6 হয় 22 লাষ্টৰ মডেল হয় 22 ডিসেম্বৰ মানে এখন আহিব 58000 এখন ডিও নেক্সট আহি যাওক এক্টিভা এখন আপোনাৰ 2019 5G হয় ওকে পাব মাত্র 45000 টকা একদম বড়ে বড়ে স্কুটি 45000 এখন এখন আপোনাৰ 4G হয় 18 মডেল এখন আপোনাকে পাব 39500 39500 চাই লওক 39500 টকাত এখন এখন এক্টিভা ধুনীয়া ধুনীয়া এক্টিভা ভাল ভাল দামত নেক্সট জুপিটার জুপিটার 2019 মডেল হয় এখন আপোনাকে পাব 43000 টকা ব্লু কালারের জুপিটার দেখো আপনার এখন মানে ক্লাসিক 350 যাক লাগে বাজেটত ভাল বুলেট এখন চাওক একদম অরিজিনাল পেইন্টত আছে ABS মডেলত ক্লাসিক 350 যোনে যোনে ইন্টারেস্টেড আছে এখন লব পাৰিব লব লাগিলে আহিব লাগিব আপোনালোকে গুৱাহাটী খ্রিস্টান বস্তিত 2021 ক্লাসিক 350 BS6 ABSত 2000 টকাত বহুত ধুনীয়া কন্ডিশন আছে ওকে বুলেট বহুতে বিচাৰে 1 লাখ টকাত বুলেট আৰু 2000 টকা এটা মিলক মিলক বহুত ধুনীয়া কন্ডিশন 2020 চাই লওক কন্ডিশন একদম শোরুম টাইপ হৈছে ওয়াশ এটা কৰি দিলে পলিশ কৰি দিলে আৰু ব্ৰেইন নিউ হৈ যাব 1,10,000 টকাত ল'ব পাৰিব এইখন আৰু ফাইনেন্স কৰিলে চাগে 40,000-35,000 দিলে নিব পাৰিব 35,000 দিলে নিব পাৰিব যদি ইণ্টাৰেষ্টেড আছে আহক এখন এখন বহুত ধুনীয়া কণ্ডিশ্যনত বুলেট এখন আছে মই এখন মনষ্টাৰ বাইক ডিউক 390 বুলি কয় এইখন ল'ৰাবিলাকে তো এইখন এখন আছে ষ্টকত AS মটৰছৰ চাগে এইখন অলপ বাজেটত দিব নেকি ডিউক 390 বাজেটত 21 মডেল 21 বৰ্তমান 21 মডেল আপোনাৰ ডিউক 390 2 লাখৰ কমত কতো নাই মই দিম মাত্র 1,90,000 টকা 1,90,000 এইখন ডিউক 390 যদি ইন্টারেস্টেড আছে মডিফিকেশন রেপিং করা আছে এইবিলাক রেপিং করা আছে হেডলাইট রেপিং করা আছে আর এইখানে আপনার হোয়াইট কভার লোগো আছে আপনাকে এনেকা লোলে লোব পারে বা আপনাকে নিজে গই নিজে আর বেলেগ কে গ্রাফিক্স করব খুঁজে তো আপনাকে করিও পারে চাই লো 90 মই আপনাকে দিম ডিউক 390 ডিউক 390 1,90,000 2021 2021 মডেল 1,90,000 নাপাব কত ডিউক 390 যদি ইন্টারেস্টেড আছে আহক এস মন্টসত এখন টেস্ট রাইড লক চলাইছক যদি বিচারে ল পারিব এখন ক্যাশ হোক বা ফাইন্যান্সত ইয়াতে বহুত গাড়ি আছে এখন চাও এখন নতুনকে বর্তমান লঞ্চ হয়েছে এখন TVSর রনিন এখন কিমান সিসির বাইক 225 225 সিসির TVS রনিন যদি ভাবিছিল কোনোবাই শোরুমত যায় নতুন লওয়া তাতে এইখন আহিল যার আছে কিস্তি দিব পারা নাই আহি গেছে বর্তমান সেকেন্ড হ্যান্ডত নাকি হয় তো চাওক বেকার নতুন এখন বহুত কিস্তি ভরি থাকাতকে সেকেন্ড হ্যান্ডত কিমান টাকা দিয়ে লব লাগবে এখন কক এখন আপনার 1,16,000 টাকা দিলে দি দিম 1,16,000 টাকা 1,16,000 2023-24 মডেল 23 মে মাহর বছর হয়েছে 15,000 কিলোমিটার চলছে TVS রনিন 1,16,000 এক্সপেক্টেড প্রাইস ডিলারর এখন নতুন দাম কিমান আছে কম্পাইন নতুন দাম প্রায় 190 মান আছে তো চাই লোক আপনাদের 80-90,000 টাকা সেভ করে আছে আর বার্গেনিং কিবা অল্প হবো আইলেও যদি কেসত লোক ভালেখিনি ডিসকাউন্ট করে বটম লাইন দিয়ে দিব আপনার TVS রনিন যদি ভাবিছিল নতুন লওয়া বহুত বেটার তাতকে সেকেন্ড হ্যান্ডত আহক এখন চলাই চাও নেক্সট আহি যাও পালসার 150 সেম হেনুকা 2324 মডেল নাকি 2024 সেপ্টেম্বর মাহ মানে এবছর হওয়াই নাই ব্রেইন নিউ যা পালসার 150 টপ মডেল লাগে স্প্লিট সিট ABS এর এখন লক কিমান দিব এখন 95000 এখন নেক্সট আহি যাও CB125 এখন কিমান পাবো এখন আপনার SP120 হয় ওকে এখন আপনার 2018 মানের মডেল হবো হ্যাঁ এখন আপনাকে পাবো 45000 টাকা অনলি 45000 TVS স্পোর্টখন কিমান দিব যাক এখন আপনার কমত লাগে কমত দিব না সবকে কমত 26000 টাকা দিবেন 26000 টাকা TVS স্পোর্ট যোনে যোনে ভাবি আছিল না বাজেটত বাইক লাগে কমত লাগে 20000 এখন হোক 26000 TVS স্পোর্ট এখানে দেখাই দিও এখন এনটক ব্ল্যাক প্যান্থার এখন কিমান পাবো এখন আপনাকে পাবো 70000 টাকা 70000 22 গাড়ি 23 গাড়ি 22 লাস্টর চাই লো 70000 টাকা নেক্সট আহাই দিও গ্লেমার এখন গ্লেমার আপনাকে পাবো 48000 টাকা 48000 BS6 2021 মডেল 48000 নেক্সট দেখাই দিও পালসার আর এখন 125 22 লাস্টর হয় ওকে 70000 টাকা নেক্সট সেম এখন রাইডার এখনো বহুত চলি আছে টিভিএস 69000 পাই যাব আপনাকে 22 ডিসেম্বর মাহ সব 22 ডিসেম্বর মানে 23 69000 লব পাৰিব টিভিএস রেডার বহুত স্টক আছে গটম দা
ইয়াতে কোনখন বাইক দেখা ফার্স্ট এইখন দেখা দিও নেকি কমত দিব নেকি অলপ হালদিয়া এনএস খন এইখন আপোনাৰ 1924 ওকে 82000 টকাত দি দিম 82000 ত এনএস 200 চাই লওক এইখন সুপার স্প্লেন্ডার খন এইখন আপোনাৰ 35000 টকাত পাব 35000 টকাত 35000 টকাত সুপার স্প্লেন্ডার চাওক যাক বাজেটত লাগে এইখন এখন বিএস 6 আছে এইখন আপোনাৰ 60000 টকা 60000 টকাত এইখন নেক্সট এখন এনএস লগত লাগি আছে 200 এইখন আপোনাৰ আহিব 126000 চাই লওক ব্রেইন নিউ এবিলাক 22 23 মডেল 23 মডেল হ'ব 126000 বিচাৰিছে ওকে আৰু এখন লগত লাগি এখন আপোনাৰ 118000 টকা 118000 এক্সপালস 4 ভি এখন আপোনাৰ 110000 টকা 110000 চাই লওক একদম বাইকে বাইক 160 সিসি আপুনি ইউনিকর্ন পাব 36000 ত হন্ডার চাই লওক হন্ডার বাইক দিছে অনলি 36000 ত এখন ইউনিকর্ন নেক্সট আহি যাও এভেঞ্জার দেখা দো এভেঞ্জারৰ মাঝে মাঝে ফোন আহে বহুত কম 55000 টকাত এখন পাই যাব 55000 এভেঞ্জার একদম বাজেটত দিছে দে 50-60000 আজি গলে বাইক কি পাব 18 মডেলৰ এভেঞ্জার 18 মডেলৰ দিছে বহুত পৰে আপোনাক বলে এখন দু পছন্দ হনে অলপ নতুন লাগে 23 22 সব লাগে আপোনাক সব আছে অপশন ইফালে দেখাই দিও এখন গ্লেমার বহুত ডিমান্ড এখন আপোনাক 50000 টকা 50000 টকাৰ গ্লেমার চাই লওক নেক্সট কেটিএম RC125 RC125 আপোনাক পাব 110000 টকা 110000 ওকে নেক্সট পালসার 220 এখন আপোনাক পাব 118000 118000 23 ABS ৰ পালসার 220 একদম ব্ৰেইন নিউ 118000 টকা বিচাৰিছে এফালে দেখাই দিও আপাচি এক পিস দু পিস আছে মই এক পিস দেখাই দিও ব্ল্যাক খন এখন আপোনাৰ 2023 ৰ মডেল হয় এখন আহিব আপোনাৰ 108000 টকা 108000 টকা 2023 ৰ আপাচি 4 ভি এলইডি হেডলাইট স্পোর্টস মুজ গটেখিনি থাকে এটো এটা পার্কিং হৈছে সব ইয়াতো বহুত বাইক আছে গৌতম দা এই V4 খন একদম লেটেস্ট নেকি ব্লু কালারত একদম 2023 ৰ মডেল 23 ৰ চাই লওক কন্ডিশন ব্ৰেইন নিউ টায়ার একদম কোম্পানী যিটো টায়ার হেতি লাগি আছে চাই লওক কন্ডিশন V4 যোনে বিচাৰি আছিল আহক ওয়াশিং পলিশ সব হৈ যাব কিমান পাব এখন 1.5 লাখ টকাৰ V4 2023 মডেল 3 মডেল ওকে নেক্সট RS 200 128000 2022 মডেল 2 মডেল 128000 টকা নেক্সট ডিউক 125 নে 200 125 110000 টকা 110000 125 কি 20 লাস্ট ওকে আপাচি 2 ভি জুনে জুনে বিচাৰি আছে 300 লাস্ট হয় ওকে 105000 টকা 105000 টকা পাবো চাই লওক একদম ব্রেইন নিউ বাইক হিমালয় এখন আপোনাক পাবো 130000 টকা 130 এখন এখন লৈ যাব ওকে 130000 টকাত হিমালয়ান কেতিয়ার এখন 130000 টকাত হিমালয়ান চাই লোক একদম ব্রেইন নিউ কন্ডিশনত আছে বাইক নেক্সট আপাচি 2 ভি রেড কালার এখন 23 মডেল ওকে এখন আপোনাক পাবো 105000 টকা 105000 টকা 2023 আরটিআর 160 চাই লোক কন্ডিশন একদম ব্রেইন নিউ নেক্সট আকো আরএস 200 এখন আপোনাক 22 লাস্ট হলো এখন করবে 132000 টাকা 132000 ওকে আপাচি টু ভি এখন আপুনি পাব 90000 টকা 90000 টকা টু ভি কালেকশন বহুত আছে যেনে ইন্টারেস্টেড আছে বিশেষকৈ গোয়ালপাড়া ধুবুরী বরপেটা নগাঁও হজাই লঙ্কার পৰা বহুত ফোন আহে এখন নহয় দুখন নহয় বহুত অপশন আছে টু ভির এম টি ব্ল্যাক কালারত এখন এখন 21 লাস্টর এখন আপোনাৰ আহিব 135 135000 21 লাস্টর 22 বুলি ধৰক ব্ল্যাক কালারৰ যোনে যোনে বিচাৰি আছিল এখন এম টি ল পাৰিব বহুত ধুনীয়া কণ্ডিশনত আছে এখন আহি চাই লওক নেক্সট দেখাই দিওঁ আপোনালোকক এইফালে আৰু এখন টু ভি লেটেষ্ট নেকি একদম চিকচিকিয়া আছে 23 চাই লওক মানে এখন এক বছৰ হোৱাই নাই তেওঁ এক বছৰ হোৱা দহ হ'লে দহ এক বছৰ হ'ব তাৰমানে এইখন ধৰক আপোনাৰ 7 মাহ 8 মাহ 9 মাহ 10 মাহ হৈছে এখন আহিব 110000 টকা 9 মাহমান হোৱা এখন আপাচি 110000 টকাত টু ভি মাত্ৰ 4500 কিলোমিটাৰ চলিছে এইখন নেক্সট দেখাই দিওঁ এখন আপোনালোকক R15 V4 লগতে KTM 319 হয় 250 এডভেঞ্চাৰ দুখন কি আছে বাইক চাওক 250 এডভেঞ্চাৰ খন চাই লওক এখন কিমান মানত পাব 1,75,000 টকাত এখন V4 খন R15 V4 এখন লেটেষ্ট 22 গাড়ী টিপ টপ কণ্ডিশ্যনত আছে ৰানিং চাগে বেছি হোৱাই নাই এখনো ওকে 10-12 হাজাৰ চলা এখন R15 V4 22 কিমান পাব এইখন 145000 টকা ব্ল্যাক কালাৰৰ 20 জুনে বিচাৰিছিল এখন ল'ব পাৰে নেক্সট আহি যাওঁ ৰয়েল এনফিল্ড চেম টপ মডেল ক্লাছিক 350 কিমানত পাব 1,70,000 চাই যোনে ক্লাছিক 350 নতুন কণ্ডিশ্যন বিচাৰিছিল এম টি ব্লু কালাৰত ছমাহ হ'লে কি হয় এখন আপোনালোকে পাব 1,68,000 অনলি 6 মাহ হৈছে মাত্ৰ 6 মান্থছ হৈছে এইখন ৰানিং কিমান মান হৈছে এইখন 3-4 হাজাৰ হ'ব 3-4 হাজাৰ চলা এম টি ব্লু কালাৰত যোনে যোনে ইণ্টাৰেষ্টেড আছে চাই লওক 1,68,000 অনলি 6 মান্থছ অল্ড এম টি
ক্লাসিক 350 সিগন্যাল মডেল 2019 সিগন্যাল মডেল ডুয়েল চ্যানেল এবিএস ওকে এখন পাবো আপোনাকে 120000 120000 এখন সব বহুত ধুনিয়া কন্ডিশন আছে আফটার মার্কেট ফগ লাইট লেগার গোটে হিন লাগি আছে আর এখন সেম 20 এর গেল এখন আপোনা হইব 132000 গান মেটাল কালার বহুত ধুনিয়া আছে সিল চিলিয়া কন্ডিশন আছে একদম এভেঞ্জার অলরেডি দেখাইছো বেনেলি আছে ইয়াতে এখন কয় দুখন কয় বেনেলি টিয়ার কি আছে বেনেলি ইম্পেরিয়াল 400 আছে যদি বেনেলির গাড়ি বিচাৰি আছে আহিলে অনলাইন কিয় দুন্দা ওকে 15 মিনিটৰ আপোনাৰ ভাল এখন বাইক দেখালো আপোনালোকে আপোনালোকৰ মূল্যবান সময় দি ভিডিওটো চোৱাৰ বহুত বহুত ধন্যবাদ আশা কৰো ভিডিওটো ভাল লাগিছে লাইক তেনেহ'লে নিশ্চয় কৰিব আৰু ভিডিওটোত কমেণ্ট এটা কৰি জনাব কেনেকুৱা লাগিছে বাকী ভিডিওটো শ্বেয়াৰ কৰিব যোনে বাইক বিচাৰি আছে ছেকেণ্ড হেণ্ড বাইক বিচাৰি যোনে গুৱাহাটীত আহি আছে তেখেতসকলক ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক কাৰণ আপোনাৰ কামত নাহিলেও তেখেতৰ এটলিষ্ট কামত আহিব আৰু বিশেষকৈ কে টি এম যোনে বিচাৰি আছে আহিব দিলে হ'লে ইয়াতে মোৰ ষ্টক এভেইলেবল আছে যদি আহে গুৱাহাটী আহিব পাৰে এ এছ মটৰ তাৰ বাহিৰে ডমিনৰ ষ্টক এভেইলেবল আছে এ এছ মটৰ খ্ৰীষ্টান বস্তু কল কৰক গোটেইখিনি ফেচিলিটি পাব ইয়াতে দাদা এজনক লগ পালোঁ এ এছ মটৰ হেল্ল' দাদা ভালনে ভালনে খবৰ আপোনাৰ আচ্ছা আপুনি কি বাইক লৈ গৈছে নি এ এছ মটৰ বাইক লগত আগতে মই 8টামান বাইক ল'লোঁ ইয়াৰ পৰা লৈছে কোৰ ঘৰ আপোনাৰ মোৰ ঘৰ তোৰা মানে দূৰৰ পৰা আহি বাইক ল'ব পাৰে গুৱাহাটীত লছ নহয় ইয়াত আমাৰ তোৰাৰ পৰা সস্তাও পাই ইয়াত আচ্ছা তাতকৈ সস্তা ইয়াতে বাকী কেনেকুৱা ইয়াৰে ৰেছপঞ্চ কেনেকুৱা দিলে ভালে মানে গাড়ীখন বিক্ৰী কৰি ঠিক ঠিক কৰে চাৰ্ভিচিং কৰি দিয়ে বঢ়িয়াকৈ ভাল চাৰ্ভিচিং কৰি দিয়ে আচ্ছা বাকী আপুনি মানুহটো কি অসমীয়া নে বড়ো কি মানুহ হ'লে মই গাৰো 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 ভাষাত কিবা এটা কৈ দিয়ক তাৰে মানুহ কাৰণে যোনে যোনে চাই আছে গোৱালপাৰা তোৰাৰ পৰা হেল্ল' থুৰাণী মানদেৰাং চৌবা বাইক ৰাণাজ কাৱৰে ইনোনে পাব এ এছ মটৰ্ছ খ্ৰীষ্টান বস্তিও তোমানে আচ্ছা কিন্তু বাইক বা খুমি পাতা আৰু দাম বা খুমি মান পাতা নে মানদেৰাং মানে আমাৰ চাৰ্ভিচিং বা টিপ টপ খাই অনা আচ্ছা দে ইয়াৰ কৈছে নাগানি মই মুঠেলা নে চাকান ঠিকন ধন্যবাদ সেইখিনি কৈ দিয়া বাবে বাকী এনে কি বাইক লৈছে আজি আজি সেইটো মই চাই আছোঁ বুলেটটো চাই আছে আপুনি আপুনি ল'বনে নিজৰ কাৰণে কোনোবা আছে ঘৰৰ ল'ৰা মানুহ আছে কোনোবা আছে ঘৰৰ ল'ৰা মানুহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপুনি এইখন সময় দিয়াৰ বাবে বাকী যোনে গোৱালপাৰা তোৰাৰ পৰা চাই আছে দাদা আহিছে গোৱালপাৰাৰ পৰা বাইক ল'বৰ কাৰণে গুৱাহাটী খ্ৰীষ্টান বস্তিত থেংক ইউ কি ক'বলগীয়া আপোনাৰ যদি চেনেলটো ভাল লাগিছে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো যদি ফেচবুকত চাই আছে পেজটো লাইক এণ্ড ফ'ল' কৰিব তাৰ বাহিৰে যোনে যোনে নতুনকৈ আহিছে চাই আছে এনেকুৱা ধৰণৰ বাইকৰ ভিডিঅ' আৰু চাব বিচাৰিছে এইটো চেনেলত এনেকুৱা ভিডিঅ' পাই থাকিব আৰু তো চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব তো নেক্সট ভিডিঅ' লগ কৰিব দিছিলে আজিলৈ বিদায় জয় জয় হওক টাটা।